আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা পাঁচজন মানুষকে হারিয়েছি সবার মনে একটু ব্যথিত চারিদিকে থমথম বিরাজ করছে এর মধ্যে একটা গুড নিউজ জানাতে চাই আপনারা হয়তো অনেকে জানেন একাত্তর টিভিতে কিংবা কয়েকটা চ্যানেলে প্রচারিত হয়েছে এই করোনা ভাইরাসের একটা ওষুধ আবিষ্কার হয়েছে এই গুড নিউজটা আমি একটু শেয়ার করবো সাথে আরও কিছু এক্সক্লুসিভ আমরা কিছু কথা শুনবো এই যে গুড নিউজটার বিষয়ে বলছি গত উনিশে মার্চ আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন এই অসুখটা সম্পর্কে অনুমোদন দিয়েছেন আপনারা একটা দেখতে পাচ্ছেন আমাদের আমরা দেখা যাচ্ছে হোয়াট এক্সাক্ট একটল ইজ বিং অ্যাজ দ্য ফার্স্ট হাইড্রেট ট্রিটমেন্ট দেখেন দেখা যাচ্ছে এখন দুটো উপাদান বলেছে হাইড্রক্সিক্লোর এবং হচ্ছে ক্লোরকোইন এই এই দুটো উপাদান আমেরিকার এই ট্রাম্প প্রশাসনে অনুমোদন দিয়েছে এখন মজার বিষয় হলো এই যে হাইড্রক্সিক্লোরকোইন এই জিনিসটা কোথায় কোথেকে আসতেছে আমরা শুনে আশ্চর্য হয়ে যাবো আমরা অনেকে এই জিনিসটা আস্তে প্রত্যেকে আমরা দেশীয় যে কালোজিরা খাই না এই কালোজিরায় কালোজিরার নামটা একটু দেখেন এই যে কালোজিরা এটা বাংলাদেশের কৃষি তথ্য সার্ভিস এআইস ওয়েবসাইট থেকে নেয়া এই এখানকার কালোজিরা সম্পর্কে বিস্তারিত অনেক কিছু লেখা আছে কালোজিরার ঔষধি গুণাগুণ থেকে শুরু করে এখানে ইসলামিক গুণ আগুন খ্রিস্টপূর্ব তিন হাজার বছর থেকে যে কালোজিরা আসতেছে ইউজ করতেছি আমরা এই কালোজিরার নামটা দেখুন লেখা আছে আমি হাইলাইট করে দিয়েছি হলুদ কালারের এটার নাম লিখা এটার নাম লিখা তাইমে কোইন এই আমি কোইন হচ্ছে যে হাইড্রোক্সি ক্লোর কোইন একান্তে সৃষ্টি হচ্ছে অর্থাৎ কালো জিরা থেকে কিন্তু হাইড্রোক্সি ক্লোর কোইন সৃষ্টি হচ্ছে তাহলে আমরা বুঝতে পারতেছি কালো জিরা হচ্ছে বর্তমানে এই জন্য বিশাল একটা ওষুধ যে ওষুধের কথা এটি বলবে দেড় হাজার বছর আগে আমাদের ইসলাম ধর্মের শেষ নবী ইসলাম বলে গিয়েছেন যে কালো জিরা এবং মধু হচ্ছে মৃত্যুচারের সকল রোগের ওষুধ সুতরাং আমরা এখন থেকে বাসায় যদি অল্প অল্প বেশি এক চিমটে এক চিমটে যদি কালো জিরা সেফান খাই আর যারা মধু খেতে পারি তারা মধু দিয়ে মিশ্রিত করে খাই তাহলে আমরা আমাদের মানুষ অনেক উপকৃত হবে তো আমি একটু জ্ঞাত শেয়ার করছি যা কারণ এই আশেপাশে সমস্ত কিছু এখন লকডাউনের মতো অবস্থা আছে অনেকে হয়তো এই এই যে কালো সংগ্রহ যেতে পার কষ্ট হবে সবার যেতে তা আমরা আল্লাহ শামসল ফাউন্ডেশনের উদ্যোগে ওর নিয়েছি নিয়ে যাচ্ছি চাঁদগা বুড়া পাড়াতে প্রত্যেক বাসে আমরা কিছু কালো জিরা বিতরণ করবো আমাদের স্বেচ্ছাসেবক বাইরে দেখেন এই কালো জিরা প্যাকেট নিয়ে খুব ব্যস্ত আছে মাসাল্লাহ একটা প্যাকেটে কতটুকু আমরা দিয়েছি দুশো গ্রাম দেখেন আল্লাহ শামসুল ফাউন্ডেশনের ভলেন্টিয়ার খুব ব্যস্ত আছেন কালো জাতের প্যাকেট নিয়ে আমরা সেটা বিনামূল্যে প্রত্যেকের বাসায় ইনশাল্লাহ পৌঁছিয়ে দেব আমাদের সাথে আরও আমাদের ভলেন্টিয়ার আরও অনেকে আছেন ইঞ্জিনিয়ার সাহেব সালামালাইকুম মুখটা এত দেখাচ্ছেন মনে হয় প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে আসার আল্লাহ ফাউন্ডেশন সব সবসময় এই মারামতের জন্য কাজগুলো করে যাচ্ছে আর নাসিবে গত তিন চার দিন ধরে এই বিষয়ের উপর অনেক পলায় করছেন পলায় করার পরে ফাইনালি উনি ডিসিশন নিয়েছেন যে এই জিনিসটা পাব পাবলিকের জন্য পাবলিশ করার জন্য তো আশা করি আপনারা নিশ্চিন্তে মানে নির্ভয়ে এই কালো জিরাটা আপনাদের নিজেদের ওষুধ হিসাবে প্রত্যেক রোগের জন্য আসলে এটা শিফা। এটাই বলে দিয়েছেন তো করোনা জন্য ইনশাল্লাহ এটা সেবা হিসাবে কাজ করবে সবাই ইনশাআল্লাহ আশেপাশে পরিবার যারা আছে তাদেরকেও যদি নিজে থাকে তাদেরকে দিয়ে সাহায্য করবেন সবাই মিলে ইনশাল্লাহ এই করোনা আমরা প্রতিরোধ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে যে জয়ও আছে না বৈদ্যিক জয় দেখা যাচ্ছে অনেক অনেক ভলনটিয়ার ভাইরা খুব মেহনত করতেছেন এলাকাবাসীর সেবার জন্য সবচেয়ে এটা বলবো বিদায় নিব আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন টাইপ চ্যানেলের মাধ্যমে নিউজের মাধ্যমে এই বাংলাদেশে হাইড্রোক্সিক্লোরকোইন এবং এজিত্রোমাইসিন এই দুটো ওষুধের সমন্বয়ে ডেল্টা কোম্পানি কিছু ওষুধ রেখেছে তো কারোরও ঝাঁপ দিয়ে পড়ার দরকার নাই ওই ওষুধ সবাই যে খাইতে হবে এমন কোনো কথা নাই ডক্টররা যাদেরকে সাজেস্ট করবেন আমরা খালি ওরাই কিনবো মেহরবানি করে সবাই এই সমস্ত ওষুধের পিছনে ছুটবো না আর কালো পিছনে হুট ঠাট করে আমরা ছুটবো না যার বাসায় যা আছে অল্প সল অল্প স্বল্প আমরা সেফন নিতে খাবো ধন্যবাদ সবাইকে আপনারা অন্যদের জ্ঞাতার্থে যদি মনে করেন এই ভিডিওটা অনেকের উপকার আসবে তাহলে মেহরমারি করে শেয়ার দিতে পারেন আর আমি যে ইন্টারন্যাশনাল যে নিউজ লিঙ্কে এই সময় বিস্তারিত নিউজ এসেছে সেই লিঙ্কটা আমাদের এই এ কমেন্টে দিয়ে দিব প্লাস বাংলাদেশের যে সাইটটা আছে গভর্নমেন্টের যে সাইটটা কালো যে সম্পর্কে লেখা আছে ওই সাইটের লিঙ্কও দিয়ে দিব আপনারা যারা পারেন একটু কাইন্ডলি দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম